আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমেন্স ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সামনে গরমে একটা পারফেক্ট হোম রেমেডি নিয়ে এসেছি, যেটা ইউজ করলে গরমে অনেক স্বস্তি পাবেন আর পাশাপাশি স্কিনটা অনেক বেশি সফট, ক্লিয়ার আর গ্লোয়িং হবে। আর স্পেশালি যাদের স্কিনটা খুব বেশি অয়েলি আর যাদের অ্যাকনে পিম্পলস আছে তাদের জন্য এই হোম রেমেডিটা খুবই উপকারী। আসুন স্টার্ট করি। এখানে আমি নিয়েছি কিছু পুদিনা পাতা, আর নিয়েছি কিছু নিম পাতা, আর নিচ্ছি লেবু। আমি এখানে ইউজ করেছি নিম পাতা, যাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, আর আছে স্যালিসালিক অ্যাসিড, যে দুইটা মিলে আমাদের স্কিনটা থেকে কিন্তু অয়েল বের করে দেয়। তো অয়েলটা বের হয়ে গেলে কিন্তু স্কিনে কোনো ধরনের অ্যাকনে হতে পারে না। আরও এখানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের স্কিনের জন্য খুবই খুবই উপকারী। স্কিনটাকে ইয়ঙ্গার বানাতে কিন্তু অনেক বেশি হেল্প করে ভিটামিন এ। আরও আমি এখানে ইউজ করেছি পুদিনা পাতার রস, যাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, আরও আছে স্যালিসালিক অ্যাসিড, আর আছে হিলিং কম্পাউন্ড, যা আমাদের স্কিনটা থেকে স্পট, যেগুলো অ্যাকনে হয়ে গেছে কিন্তু স্পটটা রয়ে গেছে, তো সেই অ্যাকনের স্পটগুলো কিন্তু রিমুভ করতে অনেক হেল্প করে। আর আমি এখানে ইউজ করেছি লেমন জুস। লেমন জুসের কথা আর কি বলবো, লেমন জুস তো মানে আমরা জানি যে এটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকার, কারণ হচ্ছে ভিটামিন সিটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করে, আবার হচ্ছে আমাদের স্কিনে যে ধরনের স্পট থাকে সেই স্পটগুলোকে কিন্তু রিমুভ করতে আমাদের সাহায্য করে। এখন নিম পাতা আর পুদিনা পাতা দুটাকে সম পরিমাণে আমি নিয়ে জুস তৈরি করে নিব। জুসটা এখন এখানে আমি তৈরি করে নিয়েছি। জুসটা আপনারা ব্যালেন্ডারে করতে পারেন, পাটায় পিষে আপনি এখানে জুসটা জাস্ট বের করে নিতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে তৈরি করে নেবেন। এখন আমি এখানে অর্ধেকটা লেবু রস দিয়ে দিচ্ছি। এখানে আমি যে মিক্সচারটা তৈরি করেছি এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী। এরপর আমি ভালোভাবে এটাকে মিক্সড করে আমি আইস কিউবের ট্রেতে দিয়ে ফ্রিজে রেখে দিব, তারপর আমি আইস কিউব তৈরি করে নিব। ওকে, তো তৈরি হয়ে গেছে আমার আইস কিউবগুলো। এই যে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আইস কিউবগুলোকে। এখন এই আইস কিউবগুলোকে একটা নিয়ে আমি আমার ফেসে এইভাবে ঠিক 4-5 মিনিটের মতন সার্কুলার মোশনে আমি এটাকে ম্যাসাজ করে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে তারপরে আমি 15-20 মিনিট অপেক্ষা করব, দেন আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই পুদিনা পাতার রসটা কিন্তু আমাদের ঘামাচি হলে সেখানে লাগালেও কিন্তু খুব ভালো কাজ করে, কারণ পুদিনা পাতার রসে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস, যার কারণে হচ্ছে আমাদের স্কিনে যখন এফেক্টেড এরিয়াগুলোতে আমরা যখন এই আইস কিউবটা লাগাবো, মানে এই জুসটা যখন আমরা লাগাবো, তখন কিন্তু ইনস্ট্যান্টলি এটা কাজ করতে শুরু করে, তখন কিন্তু ঘামাচি হোক কি যে কোনো চুলকানি ধরনের জিনিস হোক সেটা কিন্তু রিমুভ হয়ে যায় খুব দ্রুতই। এটা আপনারা প্রতিদিন করতে পারেন, ডেইলি আপনারা একবার থেকে দুইবারও করতে পারেন, চাইলে কোনো ধরা বাঁধা কোনো সমস্যা নেই। দেখবেন যে স্কিনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং ডে বাই ডে দেখবেন যে গ্লো করতে থাকবে। ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।